भारतीय जनता पार्टी हमारे विशिष्ट नेता एवं भारत सरकार स्वराष्ट्र दफ्तर प्रतिमंत्री हमार युव मोर्चार साथी भाई नित्यानंद राय जिलार सभापति दीपंकर जाना हमार साथे उपस्थित भारतीय जनता पार्टी सह सभापति राज्य जयप्रकाश मजुमदार राज्य नेता सोमनाथ दा जोनर ही दायित्वप्राप्त गौतम चौधरी राज्य नेता मानस दा मंच उपविष्ट जिलार विभिन्न नेतृबृंद एवं हमारे सामने चोख जतदूर उपस्थित राय विधि समस्त इलाकार अभिवासीबृंद मा एवं बोन आजाने भाषण बंद है किंतु हरिनामे भाषण बंद है ना आज पश्चिम बांगलार पंचम रथ बा परिवर्तन यात्रा निये आमरा राय दिते गतकाल जे यात्रा उद्बोधन करलेन माननीय अमित शाहजी तो पंचम यात्रा उद्बोधन गंगा सागरे केन तार कारण एकटाई आगामी दिन এই পাপকে তো গঙ্গা সাগরে বিসর্জন দিতে হবে সেই কারণে পিসির বিসর্জন এখানে হবে সঙ্গে যাবে কে কে যাবে কে যাবে সঙ্গে ওটাকে বিদায় করতে হবে তবে বলছে যদি গঙ্গা সাগরে চলে যা তাহলে জানলার গরদের পেছনে থাকবে কে দেখছেন না চিৎকার শুরু হয়ে গেছে গতকাল অমিতজির বক্তব্যের পর মাথা খারাপ হয়ে গেছে এক সঙ্গে নানা রকম বলছে মঞ্চে উঠে এখন সরস্বতী মন্ত্র বলছে সরস্বতীর মন্ত্র পর্যন্ত এসছে আর আমি আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি খেলায় পরে তো এখন সরস্বতী মন্ত্র এসছে এরপরে জয় শ্রীরামে নিয়ে আসব জয় শ্রীরাম খেলার নাম বাবাজি ভূত পালায় যার ডরে আপনারা দেখছেন না ছোটবেলা শুনতাম যখন ভয় পেতাম বাড়ির লোকরা বলতো রাম নাম কর ভূত আসবে না রাম নামে ভূত পালায় পালায় কিন্তু আমরা ছোটবেলায় দেখিনি ভূত পালাতে দেখিনি কিন্তু এত বড় হয়ে আমরা রাম নামে ভূত পালাতে না দেখলেও দিদিকে পালাতে দেখেছি এই কারণে এখন মানুষ বলছে একে তাড়ানোর একমাত্র মন্ত্র হচ্ছে কি মন্ত্র বাচ্চা বাচ্চা বাংলার ছোট ছোট অক্ষরের ছেলেরা মায়েরা বোনেরা আজ একটাই নাম প্রচার করছে আমি তো ধন্যবাদ দিই মমতা ব্যানার্জিকে আমরা জয় শ্রীরামকে এত পপুলার করতে পারিনি ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি আমাদের হয়ে পাবলিসিটি ইনচার্জের দায়িত্ব মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাম নাম হলে ওনার আপত্তি তো রাম নাম পশ্চিম বাংলায় হবে না কি পাকিস্তানে গিয়ে রাম নাম হবে সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই রাম নামে আপনি আপত্তি করলে আপ
আপনাকে পরিষ্কার বলতে চাই, এই বাংলার মানুষের হৃদয় থেকে আপনি রাম নাম করতে পারবেন। পশ্চিম বাংলায় মানুষ সিপিএম কে তাড়িয়ে আপনাকে অনেক আশা নিয়ে ক্ষমতা এনেছিল, কারণ আপনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বদলা নয় বদল চাই। আর আজকে আপনি কি রাজনীতি করলেন? 130 জন বিজেপি কার্যকর্তার মায়ের কলকে আপনি খালি করে দিলেন। আপনি খুনি, আপনি খুন করানোর কাজ করেছেন, কিন্তু এটা অন্য পার্টি নয়, এটা তৃণমূল পার্টি নয়। যে সিপিএম এর লোকেরা তৃণমূল পার্টির লোকদের খুন করল, যে অফিসারের আদেশে একটার পর একটা তৃণমূল কংগ্রেস কার্যকর্তার খুন হয়ে শহীদ দিবস হচ্ছে, সেই সিপিএম নেতা সেই অফিসারকে আপনারা মন্ত্রী বানিয়েছে, তো আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা আইনের ফাঁসিতে ঝোলা। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, কোন দিকে আপনি এই সরকারের বাহাদুরি আপনি করবেন, কিসের গান গাইবেন? এখন বেকায়দায় পড়ে ভোটের মুখে এখন শুরু করেছেন ডিম ভাত খাওয়া, ডিম ভাত। আরে ডিম ভাতের চালটা তো হচ্ছে মোদি, ডিমটা হচ্ছে মমতা, চাল মোদির ডিম মমতা, তাও আবার আধা আধা তৃণমূলের নেতারা খেয়ে নিয়েছে, আধা পাবলিককে খাওয়াচ্ছে, সব কিছুতে কাটমানি। আমি এক বাড়িতে গেলাম, সেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, আরে ভাই এই যে পাবনার শৌচাগার এটা কে করে দিয়েছে? বলছে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় যদি হল, তাহলে পায়খানার দরজা নেই কেন? বস্তা ঝুলছে কেন? সেই বাড়ির লোক বলছে তৃণমূল দরজা খেয়ে নিয়েছে। আমি বললাম তৃণমূল খেয়ে নিয়েছে? কাটমানিতে পায়খানার দরজাটাও খেয়ে নিয়েছে। তাই আমি যখন এই কথা কেন্দ্রের এক নেতাকে বললাম, সেই নেতা আমাকে বলছে রাহুল ভাই চাল খায়, ডাল খায়, রেশন খায়, কিন্তু গন্ধওয়ালা পায়খানার দরজা খায় বিশ্বাস করি না। আমি বলছি দাদা আপনি কি বলছেন? এখন তো পায়খানার কাটপানি খাচ্ছে, আর কদিন বাদে ওটাও খাবে। ছাড়বে না, আমি তৃণমূলের এক বড় নেতাকে প্রশ্ন করেছি, আরে ভাই আপনার একটু রয়ে শুয়ে খান, কিন্তু আপনার মন হজম হয়ে যাবে। বলে রাহুল ভাই এখন দেখবার সময় নেই, হাতে সময় নেই, অর্থাৎ তিনি আসন তরম কখন গণে শুনতে যায়, সেই কারণে বাদ বিচার করার সময় নেই। যা ভাবছ চুরির পয়সায় যে বাড়ি বানিয়েছ, ওই বাড়িকে যদি এলাকায় দাঁড়িয়ে নিলাম না করতে পারি, তোমরা বিজেপির কার্যকর্তা, বাড়ি নিলামের পর গাড়ি নিলাম করাবো, আর এই রাস্তা দিয়ে হাঁটিয়ে পাঠাবো এই প্রতিজ্ঞা ভারতীয় জনতা পার্টি। কারণ মানুষের সম্পত্তি হল মোদিজি কখনো সহ্য করেনি, তাই ভারতবর্ষের যে প্রান্তে বিজেপির সরকার চলছে, শতধার সরকার চলছে, এরকম কাঠমানিকর সরকার নয়। আজকে বড় বড় কথা বলছে, আমরা আমফানে ত্রাণ দিয়েছি, যদি আমফানে ত্রাণ দিয়ে থাকে আপনাকে কেন বলতে হল যে তৃণমূলের নেতারা ত্রাণের টাকা দিয়েছেন তারা ফেরত দিয়ে দিন? আর পাবলিকের প্যাদাইনির ভয়ে এক একটা তৃণমূলের নেতা তাদের পয়সা ফেরত দিয়েছে, চুরির পয়সা ফেরত দিয়েছে, কাটমানি ফেরত দিয়েছে। সেই কারণে আজকে স্লোগান দিচ্ছেন খেলা হবে,
আর আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনাদের খেলা মানে তো ভোট লুটের খেলা। তাই আমি আপনাদের বলছি, খেলা হবে তো ধোলাই হবে, ধোলাই হবে, পেটাই হবে, এটা পরিষ্কার জেনে নিন। সেই কারণে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যাদের ভোটাধিকার বারবার কেড়ে নেওয়া হয়েছে, এবারের নির্বাচন আপনি মন বানান, তৈরি থাকুন। আপনি আপনার নিজের গণতান্ত্রিক অধিকার নিজ হস্তে প্রয়োগ করবেন, কারণ পুলিশ থাকবে না বুকের মধ্যে, অন্য কোন দিনের পুলিশ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী থাকবে, শুধু বুকের মধ্যে থাকবে না, এলাকায় এলাকায় পাড়ার ভেতরে থাকবে। কোন তৃণমূলের নেতা যার সাহস আছে চ্যালেঞ্জ লড়ে গেলাম, পিটিয়ে পাঠ পাঠ করে দেওয়া হবে, আমি গণতন্ত্র লুট করতে যাই। মানুষের গণতন্ত্র ছিনবার অধিকার এবার কাউকে দেওয়া হবে না। ইলেকশন কমিশন তৈরি হয়ে নির্বাচন লড়ছে, তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। যে সমস্ত কুখ্যাত যারা, যাদের নাম ইতিমধ্যেই খ্যাত হয়ে গেছে, সব নির্বাচন আগে হয় এলাকা ছেড়ে পালাবে, নইলে জেলখানায় যাবে, আমি পরিষ্কার লিখে দিচ্ছি। যারা পুলিশ ভেতরে থাকলে আর বাইরে থাকলে অসুবিধা কি? এখন পুলিশ আছে, তাদের ভোট দিলে মমতাজি দিবে, কে ভোট দিলে 80% ভোটের ভোট বিজেপি পাবে। পুলিশ কিরকম ঘুরে গেছে দেখেছে? পাঁচটা রথযাত্রা চলছে, একটারও পারমিশন নেই, বিনা পারমিশনে রথ চলছে। পুলিশ যেখানে যেতে চাই সেখানে যেতে দিচ্ছে, যেখানে মিটিং করতে চাই সেখানে মিটিং করতে দিচ্ছে, কোন বাধা নেই, বিনা পারমিশনে রথ চলছে। কার পারমিশন নেব? মমতা ব্যানার্জির পারমিশন, পশ্চিমবাংলায় আমরা জনগণের পারমিশন নিয়েছি, মমতা ব্যানার্জির পারমিশনের দরকার নেই, এটা পরিষ্কার বলতে চাই। সেই কারণের জন্য আমি আপনাদের অনুরোধ করব, আগামী দিন যে লড়াই, সে লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই। এ লড়াই শুধুমাত্রই নয়, বাংলাকে উপযুক্ত স্থানে আনার লড়াই। আজ দক্ষিণ চব্বিশ 100টা বাড়ি খোঁজ করলে দেখব 70টা বাড়িতে কোনো ছেলে নেই। কোথায় গেছে? দিল্লিতে, রাজস্থানে, চেন্নাইতে, বোম্বাইতে। যে পশ্চিমবাংলা একদিন সারা দেশকে খাইয়েছে, লোকেরা বলতো খাবার চাই, চলে যাও বাংলা মার কাছে, বাংলা মার খাবার ভান্ডার কখনো শেষ হয় না। শিক্ষা চাই, চলে যাও বাংলায়, সংস্কৃতি চাই, চলে যাও বাংলায়। আর সেই বাংলা আমার বাংলা মায়ের সন্তানেরা দুটো ভাতের জন্য দিল্লি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চেন্নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এ বাংলার অপমান কোনো মতে বিজেপি সহ্য করবে না। খারাপ লাগে বলতে পরে ব্যথা লাগে। আর যার বাংলার বাইরে আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিকে পড়ছে, যে সমস্ত পতিতালয় আছে সেই পতিতালয়ে সবচেয়ে অধিক সংখ্যক লোক হচ্ছে বাঙালি, আর তার মধ্যে অধিক সংখ্যক লোক এই দক্ষিণ চব্বিশ পরগনা। তাই মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে চাই, আপনি আর ভাই কমিলে কেমন রাজত্ব দক্ষিণ চব্বিশ পরগনায় চালু করেছেন? যে মানুষ খিদের তাড়ায় তার মেয়েকে বেসতে তৈরি হয়ে গিয়েছে, আজ এমন অবস্থা তৈরি করেছে। আমরা আমাদের কোন বোনকে, বাংলার মাকে অসম্মানী হতে দেব না। কিন্তু মমতার রাজ্যে মায়ের সম্মান কোথায়? একটার পর একটা ধর্ষণ হচ্ছে, আর মমতা বলছে দুষ্টু ছেলেদের কাজ। ধর্ষণের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী বলছে চিন্তা করবেন না, 20,000 টাকা ক্ষতিপূরণ পাবেন,
একটু বাদে বলছে 10,000 টাকা, আমরা বললাম ভুল করে 20 বলেছিল, এখন কমিয়ে করছে 10। তিন নম্বরের ভাইয়েরা বলছে না না দিদি ভুল করেনি। তার মানে কি দাঁড়াল, 10ও আছে 20ও আছে। আমরা বললাম দুরকম ব্যবস্থা কেন, ওরা বলল ভুল হলে 20, হাফ হলে 10। এমন মুখ্যমন্ত্রী পাবেন কোথায়? আমরা পুরুষ হয়ে কি করে বোঝাব একজন মা মনের সম্মান? কোটি কোটি টাকা দিলেও কেনা যায় না, কোটি কোটি টাকা দিলেও সম্মান কেনা যায় না। তাই মায়ের সম্মান, আমার বাংলার যুবকের সিকিউরিটি, বাংলার যুবকের ভবিষ্যৎকে ঠিক করবার জন্য বাংলায় আবার শিল্পায়ন হবে, বাংলা আবার শিক্ষায় প্রথম হবে, সংস্কৃতিতে প্রথম হবে, পরিকাঠামোতে প্রথম হবে, শিক্ষা স্বাস্থ্য সব দিকে বাংলা মুখ উজ্জ্বল করবে। যে বাংলা একদিন সারা ভারতকে পথ দেখাত, আজ সেই বাংলা সবার পায়ের নিচে পড়ে আছে। কি অপমান কি করে সহ্য করো? সিপিএম বাংলার অর্ধেক শেষ করে দিয়ে গেছে, যেটুকু বাকি আছে তৃণমূল কংগ্রেস শেষ করছে। আর যখন মানুষ বিজেপির দিকে আসতে শুরু করেছে, 10 বছরে আপনি সিপিএম কে দেখেছেন লাল ঝান্ডা কোনদিন দেখেছেন? 10 বছর লাল ঝান্ডা দেখা যায়নি। আর যখন নির্বাচন এসছে তখন তৃণমূলের পরিচালনায় সিপিএম নেমে পড়েছে ময়দানে, লাল কাপড় লাগাও, লাল শালু লাগাও, লাল শালু লাগাও। আরে লাল শালু লাগিয়ে তৃণমূলের 12টা বাজবে, ওটাই তার প্রমাণ ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলবে। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, কেন্দ্রীয় সরকারের সুফল যদি এই রাজ্যে পেতে হয়, আয়ুষ্মান ভারতকে যদি চালু করতে হয়, যদি এখানে কৃষক সম্মান নিধির পয়সা পেতে হয়, যদি সব কেন্দ্রীয় প্রকল্পের লাভ পশ্চিমবাংলার মানুষ নিতে চায়, ভারতীয় জনতা পার্টির শাসন ছাড়া কোন রাস্তা নেই। তাই কেন্দ্রে মোদি, রাজ্যে মোদি দরকার। সেই কারণে মোদি থাকতে মমতার কোনো কাজ নেই, মোদি কা আঙনে মে মমতা কা কোই কাম নেই হ্যায়। সেই কারণে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, অনেক হয়েছে কৃষি ভাইপোর শাসন, এবার পরিবর্তন আনো। বিজেপি যে পরিবর্তন আনতে পারে তার একটা উপমা দিয়ে আমরা বক্তব্য শেষ করব। এখানে মুসলমান ভাই অনেক হয়তো আছেন, তাদেরকে আমি বলতে চাই, 1 বছর আগে যত সভা হতো সব সভাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলতো ইনশাআল্লাহ, একবার বললে হতো না, 17-18 বার বলতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 1 বছর ধরে আল্লাহর নাম শুনেছেন কেউ? আল্লাহর নাম ভুলে গেছে? বিজেপি নামক জুজুর ভয়ে আর আল্লাহর নাম নেয় না, আর আল্লাহর কথা বলে না। তাই মুসলমান ভাই আপনাকে বলতে চাই, আপনাদের প্রিয় মমতা বিজেপির ভয়ে আল্লাহকে ভুলে যায়, তার মানে খেলায় পড়লে মুসলমানকে ভুলতে তো 1 মিনিট। সেই কারণে বেঈমানকে চিনুন, বিশ্বাসঘাতককে চিনুন, যে আপনাদের মুসলমান ধর্মটাকে নাটকের মঞ্চ বানিয়েছে। আপনাদের হাদিস কি বলছে? হাদিস কি লিখছে, মুসলমান ছাড়া কেউ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যদি এই কাজ কেউ করে সে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রাহুল সিনহা বলছিল আপনার পবিত্র ধর্মগ্রন্থ হাদিস দিচ্ছে, তাহলে মঞ্চে উঠে হিজাব করে নামাজ পড়ার ভঙ্গি করে রোজা রাখার নাটক করে হাদিসকে অপমান করল কে? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমাকে লোকেরা জিজ্ঞাসা করে বলে, রাহুল বাবু মমতা তো নামাজ পড়তে জানে না, তাহলে হাত তুলে উপরের দিকে তাকিয়ে কি বিড়বিড় করে বলে? আমি বললাম কি আর বলবে, হয় বিজেপিকে গালি দেয়, নয় মোদিকে গালি দেয়, এছাড়া আর কি করবে?
তাই মুসলমান ভাইদেরও বলতে চাই চিরুনকে আজকে আজ বছর ধরে আল্লাহর নাম মুখে নেয় না এখন কি নাম নিচ্ছে সরস্বতী মাতা দুর্গা মাতা কালী মাতা সন্তোষী মাতা মমতার খেলার মাতা বিষ্ণু মাতা খেলার নাম বাবাজি খেলায় পরে কোনটা মাতা কোনটা পিতা ভুলে গেছে বিষ্ণুকেও মাতা বানিয়ে ফেলেছে সেই কারণে খেলায় পড়লে জানলার নাম ভুলে যায় খেলায় পড়লে ঈশ্বরের নাম গান করতে শুরু করে খেলায় পড়লে পিতাকে মাতা বলে আর খেলা দেব জয় শ্রীরাম বলতে শুরু করবে জয় শ্রীরাম